Hey guys, দেখতে পাচ্ছো এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো সব বাড়ির গাছে টবে লাগানো হলুদ একদম এই বছরে একদিনই ভাঙে তো আবার কা হলুদ আমাদের এই আবার লাগানো হবে হলুদ গাছটা লাগিয়ে আবার ঠিক সরস্বতী পূজার আগের দিন এই হল সেই হলুদ গাছ আবার তোলা হবে আবার সেই দিনই লাগিয়ে দেওয়া হয় টবে দেখতে পাচ্ছো এই যে টপটা ভাঙা টবের মধ্যেই লাগানো ছিল আর পাড়ায় মোটামুটি সবাইকে অল্প অল্প করে দেওয়া হয় যে যে চার এই দেখো একদম টাটকা হলুদ ওইটার মধ্যেও আছে নাকি ওই দেখো পরে দিদিস তারা লাগবে না টপটা ফেটে গেছে রে ফাটানো হয়নি মানে হলুদ গাছগুলো বেড়ে গেছে তো বেড়ে ওই শিকড় ইয়ে প্যাকড় বেরিয়ে গেছে ফেটে গেছে আপনি আপনি আমি তো তোমাকে বললাম যে হলুদটা এবার বেশি হয়েছে কারণ টপটা যখন দেখলাম আমি ফেটে গেছে পুরো ওইটুকু টপ আর এত হলুদ এই দেখো কত হলুদ ঝুড়ির মধ্যে নিয়ে রাখো ছোট নীল ঝুড়িটা আছে না নিয়ে ধুতে থাকো নিয়ে আস এবার অনেক হয়েছে অনেক এই মাটিটা তুলে রাখা যাবে না তো দেখো এই যে আমাদের বাড়িতে জায়গা কম বলে এখানে ছোট্ট বাগান তৈরি করেছে আমার শাশুড়ি এটা আমাদের গাছ না মা আমাদের গাছ এটার মধ্যে আছে লেবু গাছ গামলাতে এটা হচ্ছে থানকুনি পাতা একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম দুটো চারা তার থেকে এতগুলো হয়েছে এখানে আছে অ্যালোভেরা গাছ লাউ কুমড়া গাছ এটা কুমড়ো গাছ কয়েকটা কুমড়ো গাছটা আপনি আপনি হয়েছে কয়েকটা ফুলও হয়েছে তুলসী গাছ লঙ্কা গাছ এটা জবা গাছ এখনও জবা ফোটেনি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাও একটা আমাদের গাছ আমাদের ঠিক বাড়ির পেছনটা জায়গা আছে আমাদের সেখানেই করা আর ওই যে গাঁদা গাছ গাঁদা গাছগুলোর গাঁদাও অনেকগুলো ফুটেছে কিন্তু ওগুলো তোলা হয় না আর কি